অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। স্কুল শিক্ষা দপ্তর থেকে ইতিমধ্যে বিদ্যালয় চালু রাখার বিশেষ অ্যাডভাইস দিয়ে দিয়েছে। এটাকে অর্ডার বলছি না, কেননা নির্দেশ নয়, প্রয়োজন বোধে বিদ্যালয়ের পঠন পাঠনের শিডিউল পরিবর্তনের সিদ্ধান্ত বিদ্যালয় কর্তৃপক্ষ নিতে পারবে। ডে স্কুল চলবে না মর্নিং সেশন, সিদ্ধান্ত আপনাদের। নোটিফিকেশান আপনারা সকলেই পড়েছেন, কিন্তু এই ভিডিওতে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি, নোটিফিকেশানের গুরুত্ব এবং আদেশ না দিয়ে কেন উপদেশ, শিফট পরিবর্তনের রেজুলেশন কিভাবে লিখবেন, মিটিংয়ে অবশ্যই কোন কোন বিষয়গুলোকে উল্লেখ করবেন, টানা ছুটি না দিয়ে কেন শিফট পরিবর্তনের উপদেশ এসেছে রাজ্য শিক্ষা দপ্তর থেকে সেটিও কিন্তু আলোচনার সময় উল্লেখ করতে হবে, আর এক টানা ছুটি নয় কেন। তবে এর ভালো মন্দ কী হতে পারে, বিদ্যালয়ের উপর দায়িত্ব পড়লো, তাহলে বিদ্যালয়ের শিফটিং পরিবর্তনের সেক্ষেত্রে বিদ্যালয়ের কী করণীয় হতে পারে, এই সমস্ত বিষয় মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল শিক্ষা দপ্তরের 3টি নোটিফিকেশানে উপদেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার অবস্থার উপর নির্ভর করে প্রয়োজন মাফিক, অবশ্যই প্রয়োজন মাফিক শিফটিং চেঞ্জ করতে পারে বিদ্যালয়। বলা যায় যে ডে থেকে মর্নিং শিফট, যদি আপনার এলাকার আবহাওয়ার অনুকূল অবস্থা থাকে এবং ভালো থাকে, অর্থাৎ আবহাওয়া যদি ভালো থাকে তবুও আপনি কিন্তু অভিভাবক ও পরিচালন সমিতির মিটিং ডাকুন, এটা আপনার প্রয়োজনে ডাকুন। এটা বলে রাখি যে এই শিফট বদল কিন্তু 30শে জুন পর্যন্ত চলবে। এই সিদ্ধান্ত শুধু শিক্ষকরা নেবেন না, অর্থাৎ শুধু স্টাফ রুমে বসে শিক্ষকরা এই সিদ্ধান্ত নেবেন না। এক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে। যাদের দূরবর্তী শিক্ষক তারা ডে শিফট চাইবেন, যারা লোকালে রয়েছেন শিক্ষকরা তারা আবার মর্নিং শিফট চাইবেন প্রয়োজন বোধে। তো মূলত এটা শুধুমাত্র শিক্ষকদের প্রয়োজনেই কিন্তু এই ডে শিফট থেকে মর্নিং শিফটে কনভার্ট করার বিষয়টি নয়, ছাত্রছাত্রীদের বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়কেই গুরুত্ব দিয়ে কিন্তু এই উপদেশ। সুতরাং ডে শিফট থেকে কি মর্নিং শিফটে যাবেন কি যাবেন না, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু আলোচনার প্রয়োজন রয়েছে এবং শিক্ষকদের সঙ্গে ছাত্রছাত্রীদের আলোচনার প্রয়োজন, অভিভাবকদের আলোচনার প্রয়োজন এবং লোকাল টেক হোল্ডারদের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। কোনোভাবেই স্টাফ রুমে বসে শুধুমাত্র শিক্ষকদের মধ্যে একটা আলোচনা করে কিন্তু এই সিদ্ধান্ত নিতে যাবেন না। আবহাওয়া যদি চরম রূপ থাকে, অর্থাৎ যদি তাপপ্রবাহ চরম থাকে ওই এলাকায়, যদি গরম খুবই থাকে, শুধু শিক্ষকদের নিজের সুবিধার জন্য তারা ডে শিফট রেখে দেওয়ার চিন্তা করতেও পারেন, কিন্তু যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তার দায় কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষকেই নিতে হবে, কেননা শিক্ষা দপ্তর থেকে কিন্তু ইতিমধ্যেই উপদেশ দিয়েছে আপনারা আপনার লোকাল আবহাওয়ার উপর নির্ভর করে কিন্তু সিদ্ধান্ত নেবেন, কেননা পশ্চিমবঙ্গের সর্বত্র একই ধরনের আবহাওয়া, একই আবহাওয়া কিন্তু নয়, আবহাওয়ার কিন্তু ভিন্নতা রয়েছে। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়ার ভিন্নতা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকার সঙ্গে নদিয়া, উত্তর চব্বিশ পরগনার আবহাওয়ার অনেক ফারাক রয়েছে। সুতরাং এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সচেতন হতে হবে এবং আপনার যদি প্রয়োজন নাও থেকে থাকে, যেমন উত্তরবঙ্গের শিক্ষকদের ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রেই অনেক স্থানেই হয়তো ডে শিফট থেকে মর্নিং শিফটের প্রয়োজনীয়তা নেই, এমতো অবস্থায় হতে পারে, তো সেক্ষেত্রেও কিন্তু তারা এই একটি মিটিং অর্থাৎ আলোচনা করে নেবেন অভিভাবকদের সঙ্গে এবং টেক হোল্ডার যারা রয়েছেন লোকাল টেক হোল্ডার তাদের সঙ্গেও এবং ছাত্রছাত্রীদের সঙ্গেও অবশ্যই। তবে আমার একটি কথা মনে হয় যে এই ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই এসআইএস অর্থাৎ এসআই স্যারদের সঙ্গে আলোচনা করবেন এবং অভিভাবকদের সঙ্গে সর্বোপরি আলোচনা করবেন এবং তার একটি রেজুলেশনও করে রাখবেন, কিন্তু এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রেজুলেশন করবেন, শুধু আলোচনা মৌখিকভাবে করলে হবে না, একটি রেজুলেশন করবেন সেখানে কি কি উল্লেখ করতে হবে, অর্থাৎ সেখানে কোন কোন বিষয়গুলোই আলোচনার মারফত আনবেন, সেখানে কোন কোন বিষয়গুলি উপস্থাপন করবেন, কি লিখতে হবে সেই বিষয়ে একটু জেনে নিন। না, রেজুলেশন করে রাখতে হবে, সেখানে সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত উপনীত হচ্ছে যে ডে শিফট বহাল থাকবে না মর্নিং শিফট, অর্থাৎ ডে শিফট যদি থেকে মর্নিং শিফটে যায় তাহলে সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত উপনীত হচ্ছে যে ডে শিফট থেকে আপাতত নির্দেশ অনুযায়ী কিন্তু মর্নিং শিফটে এবার থেকে স্কুল শুরু হবে, অর্থাৎ পঠন পাঠন চলবে স্কুলের। মর্নিং শিফটের সময় কি হবে এইটা একটা সমস্যা, অর্থাৎ সেখানে তো উপদেশ সেভাবে দেওয়া নেই। তো দেখুন এই ব্যাপারে স্পষ্ট কিছু উপদেশ নেই, তবে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত মর্নিং শিফট রাখা ঠিক হবে। এর বেশি হলে খুব একটা ভালো হবে না, খুব বেশি হলে 11টা করতে পারেন, কিন্তু 12টা পর্যন্ত টানবেন না, তারপরে আবার বেশ তাপপ্রবাহ চলছে, সুতরাং 12টার দিকে ছুটি দিলে বাড়ি ফেরার ব্যাপারে থাকছে এবং সেক্ষেত্রে সমস্যা হতে পারে। শুধু ছাত্রছাত্রীদেরও নয়, অনেক ক্ষেত্রে শিক্ষকরাও দূরের জায়গা থেকে যান, দূরবর্তী স্থান থেকে যান, তাদেরকেও তো ওই দুপুরবেলাতে ফিরতে হবে, সেক্ষেত্রে তাপপ্রবাহের মধ্যেই কিন্তু তারা পড়ে যাচ্ছেন। সুতরাং 12টা না টেনে 11টা পর্যন্ত ঠিক আছে বলেই মনে হয়। তবে এটা আলোচনা সাপেক্ষ, অবশ্যই অভিভাবকদের সঙ্গে আলোচনা, লোকাল টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা, শিক্ষক শিক্ষিকাদের নিজেদের মধ্যে আলোচনা এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু এই আলোচনাটা প্রয়োজন আছে। অর্থাৎ এই ব্যাপারে অবশ্যই আপনারা অভিভাবক, এসআইএস এবং প্রয়োজনে ছাত্রছাত্রীদেরকেও রেজুলেশনের আওতায় এনে সিদ্ধান্ত নেবেন। কোনো রকম অপ্রীতিকর অবস্থা এড়িয়ে চলাই ভালো হবে এই মুহূর্তে, কারণ বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে এই তাপপ্রবাহের ফলে। স্টাফ রুমের আলোচনায় লোকাল শিক্ষকেরা নিজেদের সুবিধার জন্য মর্নিং বলতেই পারেন, দূরবর্তী শিক্ষকেরা ডে শিফট বহাল থাকার কথা বলতেই পারেন। নিজেদের মতামত ও সুবিধার কথা না ভেবে এখানে সার্বিক আলোচনার প্রয়োজন আছে। শিক্ষা দপ্তর চাইছে পঠন পাঠন যাতে ভালোভাবে চালু থাকে, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য যতটা যা করা দরকার সেটাই কিন্তু করা উচিত। আরও কিছু বিষয়, উল্লেখযোগ্য বিষয় রয়েছে, সেগুলো অবশ্যই আলোচনায় আসছে। তবে অবশ্যই রেজুলেশনের যে দিকটাই সেটা একটু ক্লিয়ার করা যাক। রেজুলেশনে সকলে সই করবেন, বিষয়গুলো উল্লেখ থাকবে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে রেজুলেশনে, অবশ্যই সেই কাজটি করবেন। কিন্তু রেজুলেশনে অবশ্যই শিক্ষা দপ্তরের নোটিফিকেশান বা মধ্যশিক্ষা পর্ষদের নোটিফিকেশান বা যেখান থেকে আপনার অথরাইজের কাছে নোটিফিকেশানটি পাচ্ছেন, যে 3টি জায়গা থেকে নোটিফিকেশান পাচ্ছেন, সেই নোটিফিকেশানের মেমো নম্বরটি তারিখ সহ উল্লেখ করবেন ওই রেজুলেশনে। এবং অবশ্যই মিটিংয়ে শিক্ষা দপ্তরের নোটিফিকেশানটি আঞ্চলিক বা বোঝার মতো ভাষাতে কিন্তু বুঝিয়ে বলবেন অভিভাবক এবং ছাত্রছাত্রীদের। বিশেষ প্রয়োজনে সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নেওয়ার পর একটি ফটোকপি সহ এসআইএস অফিসে যে সিগনেচার রয়েছে, অর্থাৎ ফটোকপি রয়েছে, তার সঙ্গে একটি লিখতে পারেন দরখাস্ত বা অ্যাপ্লিকেশান, যে ডে শিফট থেকে আমরা মর্নিং শিফটে শিফট হচ্ছে বিদ্যালয়ের পঠন পাঠন প্রক্রিয়াকে। তো সেইটিও কিন্তু উদ্যোক্তন কর্তৃপক্ষ বা এসআইএস অফিসে বা জেলা দপ্তরকে জমা দিতেও পারেন, এটা নিজেদের প্রয়োজনে জমা দিতেও পারেন। এটা কোনো নির্দেশ বা প্রসঙ্গ বা প্রসেস নয়, এটা কোনো নির্দেশও নয়, প্রসেসও নয়। যদি মনে করেন এটা দিয়ে রাখবেন, ভালো হয়। দিয়ে রাখলে অবশ্যই আপনি আপনার কর্তৃপক্ষকে, আপনার লোকাল বডির সঙ্গে, আপনার যে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করার পর, অভিভাবকদের সঙ্গে আলোচনা করার পর আপনি সেই বিষয়েই সিদ্ধান্ত নিলেন এবং সেটার সঙ্গে আপনি কিন্তু জমা দিলেন এবং সেটা কিন্তু জমা দিতে পারেন। অবশ্যই সেটা খুব ভালো দিক। এবং শিফটিং পরিবর্তনের সেভাবে যদি প্রয়োজন আপনার নাও থাকে, আবারও বলছি যাদের শিফটিং পরিবর্তন সেভাবে প্রয়োজন নেই তারাও কিন্তু সকলের সাথে আলোচনা করুন, রেজুলেশন করে নেবেন, কিন্তু সেটাতে ভালোই হবে। অর্থাৎ যাদের ডে শিফট থেকে মর্নিং শিফটের কোনো প্রয়োজনীয়তাই নেই, আবহাওয়া সেরকম তাপপ্রবাহ নেই আবহাওয়াতে, সেক্ষেত্রেও আপনি কিন্তু মিটিংটি করে রাখুন, কোনো রকম বিতর্ক থাকবে না। অবশ্যই এই মিটিংটিতে আপনি পঠন পাঠনের বিভিন্ন, দীর্ঘদিন তাপপ্রবাহের কারণে বন্ধ ছিল, গরমের ছুটি ছিল, আপনি এখানে পঠন পাঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা করুন, এখানে ওই নোটিফিকেশান নিয়ে আলোচনা করুন এবং সর্বোপরি আপনি এই নোটিফিকেশানের ভিত্তিতে একটি কিন্তু রেজুলেশন করে রাখতে পারেন। এই রেজুলেশন করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এই বিষয়টি কিন্তু কখনোই এড়িয়ে যাবেন না, কোনো রকম বিতর্কের মধ্যে জড়াবেন না এবং কোনো রকম বিতর্ক থাকবে না এই কাজগুলি যদি আপনারা করে নেন। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি উপকারে আসে অবশ্যই লাইক করবেন। আর যদি এই মতামত বা এই আলোচনায় কোনো ত্রুটি থেকে থাকে বা আলোচনা যদি সার্বিকভাবে ভালো লেগে থাকে, কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন।